এটি কেতা লইছ? বিড়ি বিড়ি নি লইছ? মেসলাইট কই গেছিলা? ভাত খাইছো নি? খানা খাইছো? বাড়িতে বাইটা অ্যাকচুয়ালি আসলে এরা আমরা আমাদের গ্রামেরই চিনা পরিচয় মানুষ, কথা বলতে পারেন আর কি। নাতি আছে, ছেলে আছে। না আমি খাইতাম না, তুমি খাও। নানাত করে আছে, সবই আছে। হয়তো এরা হার ফাইছেন আর কি, যে বাড়ি আয় বসে বাড়ির থেকে। তখন আছে বর্তমানে মাদ্রাসার দ্বারও। তো চাল কিনতে গেছে, কিতা কিতা কিনছো? ডি চাল লইছে, চাল লইছে, টিহা লইছে, টাকালি আইছে। ধৈর্য না এবার। তোর মাথা এমনি চালাইছে কেমনে? থাক পড়ছে কি কি এনা এটা কামড় দিয়ে লই থাকা? কি তেলসরানি, তেলসরানি না? ভিডিও গুলো তোরা পাইবি, তুই দেখবি না? তুই জানিস তুই তোরা যে কতজন মানুষে দেখবো হন এটা যে আমি করছি, দুনিয়ার মানুষে তোরা চিনবো। চিনলে ভালো না? যাইতার বানি এমনে, যাইতার বানি আইটা আইটা। ও ঠিক আছে, মাশাল্লাহ আল্লাহ বাসাক। তো এর নানাত করে আত্মীয়স্বজন হয়তো দেখে নাই। এ আস্তে 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 এখান থেকে দূর আছে, প্রায় 2-2.5 কিলোমিটার। নাতি নাতি আছে বালা? ও ঠিক আছে, তুমি আইটা যাইতার বা এমনি আইটা আইটা যাইতার বা এমনি। ও চাক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তেয়া দেয় না তোমারে, ওই বিড়ি ঢালা দিছি রে। দাঁড়া দাঁড়া আমি দেই তোমারে বিড়ি। দিন নিব্বাই গেছে কা? কই তোমার মুখ তো দেই না আমি এখন। এবার নাতি না, নাতি না আর্মি স্যার কি করে বুধ দেখছেন আর কি? আয়া পড়ছে, এটাই তো আয়া পড়ছে আর কি। তারা কইতে পারে না মনে হয়, নাহলে আইয়ে প্রায় সময়। দেখ ভালোইস, আচ্ছা গনিয়ে মারা জায়গা কস কি? অ্যাকচুয়ালি শহরের হাজারটা বিল্ডিং থেকেও সুন্দর গ্রাম্য পরিবেশটা আমার কাছে অতুলনীয় লাগে। গ্রামের যে জীবন এবং গ্রামের মানুষের যে এনার্জি লেভেল, মন মানসিকতা, এরা কঠোর পরিশ্রম করে বাট এদের হার্ট আছে না অনেকটা পরিষ্কার, হৃদয় অনেক ভালো শহরের তুলনা। শহরে তো আছে শুধু গাঞ্জাম, গ্যাঞ্জাম বলতে কি সংসার নিয়ে টেনশন, এটা দিত এটা দিত, ঘর থেকে বাইরে হলে রিস্কা। আর এখানে মানুষ বেশিরভাগে বেশিরভাগই অন্ত বর্তমানে সব জায়গাতে আপনার ইয়ে হয়ে গেছে বাইক। একটা সময় 100টা ফ্যামিলির মাধ্যমে একজনের হয়তো বাইক থাকতো, এখন বর্তমানে সবারই বাইক আছে। তারপরেও অনেক মানুষ আছে এখনও যে চলাফেরা করে। এই যে আম গাছ, এই সমস্ত আম গাছ গ্রাম অঞ্চলে পাওয়া যাবে, কত সুন্দর ভিউ। এই যে জমিনের পাশে বাড়িঘর, হয়তো একটু অন্ধকার লাগতেছে, বাড়িঘর গ্রামের পাশে, সিনগুলা দেখতে অনেকটা সুন্দর। ক বাতি যা, ক তোর বিয়া করালাম, যা দে অ্যাডভার্টাইজমেন্ট কর, দেহে তে তুই তে তুই। একটা সময় ঢিল মারিয়া ফাইরিয়া খাইতাম, হন তো এটা তুল ফাঁকছি নি রে। তখন বুধ 50 টাকা কিলো না? তাও বলতে পারো না। আরমান সাহেব কালকে মধুপুর যাবো আমরা, পালাইতে পারছিস নে? আরো জোরে দেয় বাতি যা, আরো জোরে দেয়, ল লয়েছে একটা হালা দেহি কে আয় বাতি যা, তুমি পারো না, ল দে জোরে দেয় আয়। হ্যাঁ হ্যাঁ সারছে নে বাতি যা, তুই পারলি না? এটা কামতানার খল নাক হুদ্দা টেহা হন খালি হুদ্দা টেহা দৌড়াদৌড়ি করে তার রাখছে কা। উইক 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 টেয়া
দে 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 দিবে না দে দে না দে না ভাই তুই পারছিস না তোরা দে না যা তুই পারছিস না সায়া দিস আবার মোটরসাইকেল মোটরসাইকেল ভাঙ গেলিস না দে পাল ও দাদা ভাই ভালোই দে উফর দে এই দেখি দেখি একটা তেঁতুল যদি খাইতাম পারি এই মার হাবা মার হাবা দেখছ আনো বাতি যা ফাঁকছিনি রা ফাঁকনা রে না কাঁসা কাঁসা তুর এটা দেখতো না ও ফাঁকছে না তো ফাঁকছে না তো হন এই যে তেঁতুল এখনো পাখে নাই এই যে কাঁসা এটা ও ফুরে লবণ মরিচ দিয়া দে দে কড়া দে কালকা সুইরা ফালাম হয়ে ফাঁকছে ও মাই গড দিস ইজ গুড আইডিয়া ও মাই আধা ফাঁকনা আরে আধা ফাঁকনা তো ভালো দিনিস ফসা ধর আরেকটা দে আরেকটা হালা ফালা 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 ফালাস না ভালো সে ফাইদা আমি একটু চারিদিকের ভিউডও দেখাই একটা সময় এগুলো জমিন ছিল এখন বর্তমানে বসত বাড়ি উঠতেছে হ্যাঁ সেরা রে